জল ছিল নাটক করিস না, আমি গিট্টু, তোমরা আমার সাবস্ক্রাইবার। বেবে আজকের কন্টেন্টটা দেখো, আমার সামনে রয়েছে এই একটা বোতল, ঠিক আছে, খালি দেখো, খালি আমি বলে দিচ্ছি, দেখো খালি, পুরো খালি, ঠিক আছে। এই আর একটা বোতল রয়েছে, এটাও খালি, দেখতে পাচ্ছ, পুরো খালি, ঠিক আছে। আর এই যে চিপসের প্যাকেট, একটা কিনে নিয়ে এসেছি, আরেকটা কিনে নিয়ে এসেছি, ঠিক আছে। আপনার বুদ্ধি ভালো, আমরা একটু বুঝিয়ে বলি। মেন হচ্ছে আজকে একটা প্র্যাঙ্ক করবো, কার সাথে? আজকে আমার বাবার সাথে। এইটা কি কোনো কথা? একদমই ঠিক শুনেছো তোমরা, কিন্তু আমার বাবার সাথে এইবার কিন্তু আমি সেকেন্ড টাইম প্র্যাঙ্ক করছি। ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করেছিলাম ম্যারেজ প্র্যাঙ্ক, আমার আগে যে ম্যারেজ প্র্যাঙ্ক করেছিলাম সেটা কিন্তু আমার ম্যারেজ প্র্যাঙ্কটা সত্যি তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে ইউটিউবে, বলতে কি আমার ওই ম্যারেজ প্র্যাঙ্কটা মনে হয় 30 না কত গেছিল ভাই, ওটা 5K চলে গেছিল না? হ্যাঁ, ওটা 5K চলে গেছে। সত্যি 100% সত্যি। আপাতত আজকের ভিডিওটা কিরকম করবো জানি না, আপাতত আমাদের ঘরে তখন কেউ নেই, ঘরের রাউন্ডটা দেখিয়ে দাও, বাবা বাবা কেউ নেই, আপাতত আমি রয়েছি আর আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান। দাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার ক্যামেরাম্যানকে, যারা যারা জানো না এখন এই যে ক্যামেরাম্যান, তো আপাতত এখানে রয়েছে, দেখতে পাচ্ছ আপাতত এখানে রয়েছে জিনিস, ঠিক আছে। তো কি করব, কি করব আমি নিজেও বুঝতে পারছি না। কই বাত নেই, বিছানার উপরে ভিডিওটা করবো না, কারণ কি নিচে করবো, কেন বলো তো? বাই চান্স ভাই বাবার মাথা জানি না কি হবে, ঠিক আছে। ভিডিওটা দেখো, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কি হবে কি না হবে সব দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো এনজয় করো ভিডিওটা, দে চলো। 5 minutes later বেবে এখন কিন্তু সবকিছু ভাই রেডি করছে, ঠিক আছে। আর আমি, ও আমার সাথে, তুই এবার ফার্স্ট টাইম না প্র্যাঙ্কে? একদম, ও মানে আমার সাথে ফার্স্ট টাইম প্র্যাঙ্ক করছে, তো কিরকম হবে জানি না ভাই, আমার বাবা কিন্তু তোকেও মেরে দিতে পারে, জানিস। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আর তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। ও বলছে ওর কোনো ব্যাপার না, মার খেলে তো জানি না কি হবে, এখানে দুটো খালি বোতল, কি করছে রে, জল ঢালছিস, পড়ে গেল জল ঢালছিস কেন? হ্যাঁ জল ঢেলে যে রাখতাম তো, মনে করাতে হবে এর মধ্যে কিছু আছে। ওয়াও ওয়াও নাইস, ঠিক আছে আপাতত এখানে বেশি কথা বলবো না, আগে দেখা যাক, ঠিক আছে। ফোন করেছিলাম, বাবা বলছে আসছে, রাস্তার মধ্যেই আছে, ঠিক আছে। তো এবার বসবো, দেখা যাক কি হয়। ও মাই গড, ভাই যাই হবে, তোকে কিন্তু ভালো করে আমার সাথে একটু পার্টনারশিপ ভালো করে খেলতে হবে, ঠিক আছে। এদের কি আছে, কুরকুরি আছে, কটা অনেকগুলো আছে, এইগুলো ধার এরকম ভাবে ঢেলে রাখ। আই ওরে মা, আস্তে করে বুঝতে পারছি না। আমি মদ কাছি আঙ্কেল এখানে বসেছিলাম, আরে কেন বসেছিলাম এখানে, আরে মদ কোথায় খাচ্ছি, আরে মদ কোথায় খাচ্ছি, আরে সুধরো রে, আমি তো সুধর যাও, আরে কোথায় মদ খাচ্ছি, মদ নাকি জল ছিল, ই বাবা কি করে, আরে তুমি কি মানুষের বাচ্চা, আরে
জল পিওর জল আঙ্কেল তোর কিছু হয়নি, খাবার তো তুমি একটু খেয়ে দেখো, কুরকুরে খাবার। আরে কেন করতেছ? আরে মদ কোথায় খেয়েছি? তুমি ব্যাংক বোতল তুমি ভেঙে দিলে দেখো তো। কোথায় মদ খেয়েছিল? তুই ঠিক করে বস, তোর জন্য তো বুঝে যাচ্ছে। তুমি তো কাট কাট করে দিলা, তুমি বোতল ভেঙে, আমি তোমাকে জল ছিল আঙ্কেল, তুমি বুঝতে পারছো না আঙ্কেল? আমি কোন মাংসের ছেলে? আমি কোন মাংসের ছেলে জানো? আমি হচ্ছে ভট্টা আর্য মাংসের ছেলে। আচ্ছা জীবনে তো ভিখারি থেকে গেল মামন। আরে না, আমরা মদ কোথায় খাচ্ছিলাম? তুমি নিয়ে এসে এই করলি কোথায়? আরে জল ছিল, তুমি দেখো পুরো ঘর আমার গন্ধ হয়ে গেছে, জল ছিল। কোথায় গন্ধ হয়েছে? আমি তো গন্ধ পাচ্ছি না কিছু। কোথায় টলছি? দেখো দেখো দাঁড়িয়ে তো রয়েছি, দেখো ইস সব কি দেখনা পড় রহা হ্যায়। আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ আঙ্কেল। বড়া হারামি হো বেটা। আরে আমরা তো খাবার খাচ্ছিলাম, তো খাবার খাচ্ছিলাম, তুমি এটাকে ভাঙলা কেন? আমরা কিছু করেছিলাম, তুমি এসে পর দেখলাম যে বোতল তুমি ভেঙে দিলা। আমরা কিছু করিনি, আমরা শুধু বসেছিলাম এখানটাতে। এই করেছে কি তোমার ওখানে বসে সারাদিন? এই করেছে কি তোমার ওখানে বসে সারাদিন? আরে আধ ঘন্টার জন্য তুমি গেছো, তা আমরা তো একটু বসেছিলাম, জল খাচ্ছিলাম, খাবার জলের বোতল পাইনি, ওই জন্য এই জলের বোতল করছিলাম। আরে আমি বর্তমান জীবনের ছেলে, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ সে বুঝতে পারছি, তোমাদের কোনো কম কিছু। আরে এটা জল আঙ্কেল, জল ছিল, পুরো ঘর মে গন্ধ হয়ে গেছে। আরে সত্যি জল ছিল, তুমি বুঝছো? তুমি তো বলে এই নাটক করছ না? আরে এই দিছিস না তো বলে এই নাটক করছ না? আরে এই দিছিস না? এ কি খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো তোর জন্য হচ্ছে এগুলো জবরদস্তি? আরে তুমি তো এসে বললে, কোথায় কি হলো? আরে হেঁটে কি গাড়ি করেও যাওয়া যাবে? সেটা না, আমি কি বলছি, তুমি এটাকে কেন ভাঙলা? আমরা তো জল খাচ্ছিলাম এখানটাতে। জলটা জল নিয়ে আসি, সহ্য করতে পারছি না, আমার আরো 100 টাকা চা। আমি কি করেছি? আমি কিছু করেছি? তুমি তো করবে যা করার, তুমি তো ভাঙলা এগুলো। আমি কি করেছি? আমি তো শুধু কেন বসে জল খাচ্ছিলাম। ওরে বাবা, আমরা তো গল্প করছিলাম, গল্প করছিলাম, এই কিচ্ছু করতেছে তোমরা? কোথায় কীর্তি করেছি? কীর্তি এখনো কিছু করেনি, তুমি তো এসে কীর্তি শুরু করে দিলা। আই এম তো অবাক, তোমার মাসি শুনবে এই বাবার ঘরে ভালো জায়গা পেয়ে গেছে, আরাম করে জায়গা পেয়ে গেছে, ফাঁকা জায়গা, বাস মদ গেলার জায়গা শুরু হয়ে গেছে। কোথায় মদ গেলার জায়গা হয়েছে? এখানে কিছু করি? তুমি তো দেখেছো এখানে তো শুধু জল কি এর কি দেখছে আমি? এর কি দেখছে আমি? আরে তো তুমি তো দেখছো, এটা তো কুরকুরে ছিল, কুরকুরে খাওয়াচ্ছিলাম আর জল খাচ্ছিলাম। বলে তো এখন আঙ্কেল আপনি খাবেন? আঙ্কেল খান।
আমি ড্রেনে পড়েছি। যেদিন আমার জন্ম হয় সেদিন তো মুখে মদ নিয়ে জন্মেছি। কেন শুয়রের দিবি? সুধরো রে, আমি তো আমি তো সুধর যাও বাবা। মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা শোনো শোনো, তুমি এদিকে আসো, এদিকে আসো, তোমাকে একটা কথা বলি। এর মধ্যে সত্যিকারেরই জল ছিল, ঠিক আছে? আর আমরা এগুলো যেগুলো খাচ্ছিলাম এগুলো তো খাবার দাবারই খাচ্ছিলাম, এমনি মেইনলি তোমার সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো, সেই জন্য একটা প্র্যাঙ্ক করছিলাম। হাই করে দাও, একটু হাই করে দাও। কি বলবো, মানে প্র্যাঙ্ক করতে গেছিলাম কিন্তু প্র্যাঙ্কটা হওয়ার আগেই না এন্ড হয়ে গেছে, এখানে ফার্স্টে এখানে ভেঙে গেছে। ঠিক আছে ঠিক আছে, নো মাইন্ড। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিও খুব ভালো আসছে, তো এখানে আর বেশি কথা বলবো না। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।